নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পনির সয়া চানা রাইস। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে ভাত, পনির, চানা, সয়া চাঙ্কস, পেঁয়াজ, আদা রসুন বাটা। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এক চিমটি নুন। নুনটা এই কারণে দিলাম যাতে পনিরগুলো কড়াতে আটকে না যায়। এক এক করে পনিরগুলো দিয়ে দিচ্ছি। হালকা ফ্রাই করে পনিরগুলো তুলে নেব। একইভাবে সব পনিরগুলোই ভেজে নিচ্ছি। পনির ভাজা হয়ে গেছে, ওই তেলেতে দিয়ে দিলাম এক চিমটি গোটা জিরে, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। একটা টমেটো কুচি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো। আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এক চামচ চানা মশলা, দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ অ্যাড করলাম। চানাটা দিয়ে দিলাম, খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সয়া চাঙ্কস, আগে থেকে খুব ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম সয়া চাঙ্কসটা। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি, পনিরগুলো দিয়ে দিলাম। সব শেষে অ্যাড করছি ভাত। ভাতটা এখানে আমরা রোজ যে ভাত খেয়ে থাকি ঘরে, সেই ভাতই অ্যাড করলাম। যেসব বাচ্চারা বা বয়স্করা ভাত খেতে সব সময় চায় না, তাদের জন্যই মেনলি এই রেসিপি। চটজলদি পদ্ধতিতে করে দেওয়া যায় এই রেসিপিটি ঘরে থাকা উপকরণ দিয়ে। সমস্ত ভাতটাই আমি দিয়ে দিলাম। খুবই হালকা হাতে নেড়ে যেতে হবে। গ্যাসের ফ্লেম এই সময় একদম কমিয়ে দিতে হবে অথবা বন্ধ করে দিতে হবে। দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে দিতে হবে।
যদি এই রেসিপি ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে হবে। যদি এই রেসিপি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে।